তো আজকে যে কথাগুলো বলবো না, মানে তুই একটু বসে বসে ভালো করে শুনবি বিবেক বুদ্ধি দিয়ে, ঠিক আছে? আমাদের এগেনস্টের কিছু লেড়ি কুকুরের উদ্দেশ্যে বারে কিছু বলতে চাই, ঠিক আছে? হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে নতুন একটা ভিডিওতে, নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আবার আজকে চলে এলাম কার উদ্দেশ্যে, আমাদের ইউটিউবে সো কল্ড বাবা জীবন, আমার ভাইয়ের উদ্দেশ্যে, ঠিক আছে? ভাই যখন আগেও ছিল, ভাই তখনও থাকবে, ঠিক আছে? আগে তো আর আমি ভাই বলতে পারি, যেরকম ভাই বলে এসেছি সেরকম এখনো ভাই বলবো আমি, আবার ওই ভাই বলে আবার ভাই বলতে পারি না, বুঝতে পেরেছো কিনা? যাই হোক, ভিডিওটা শুরু করি। তোমরা সকলে যারা চলে এসছো, চুপচাপ বসে বসে ভিডিওটা দেখো, দেখার পরে লাইক কমেন্ট করে একদম বন্যা বইয়ে দিও। আর যারা নতুন এসছো, আমাকে প্রথম দেখছো, ঠিক আছে, তারা দয়া করে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা যেটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ভিডিওটা। দেখতেই পাচ্ছ তোমরা এই নাটকবাজদের নাটক কন্টিনিউ, নাটকের পর নাটক, নাটকের পর নাটক, নাটকের পর নাটক, নাটক চলতেই থাকবে। নাটক করে করেই এরা আর্নিং করবে, এই নাটক করে করেই এরা গাড়ি কিনবে, এই নাটক করে করেই বাড়ি কিনবে, এই নাটক করে করেই ওই কিমতি টান্তি করবে, কোনটা নাকি ছোটো আংটি বড় আংটি, কি বড় আংটিকে পড়া যায় ছোটো আংটি পড়া যায় না। দিদি, ও দিদি, আমার এক দিদি বলেছে যে বড় আংটি হলো পড়া যায়, ছোটো আংটি হলো পড়া যায় না, ঠিক আছে? তো যাই হোক, আমি বলবো দিদি, ও দিদি আপনিই বলুন না, বড় জিনিস কি চলে? চলে, চলে না, ঠিক আছে? আবার ছোট জিনিসও তেমন কিন্তু চলে না যেটা আপনি বলেছেন, ওই আপনার ভাইয়ের, বুঝতে পেরেছেন তো? যাই হোক দিদি, ও দিদি একটু ভাইকে নিয়ে গিয়ে তাহলে একটু কামার সালায় পিটিয়ে নিয়ে আসুন না, যদি বড় হয়ে যায়। দিদি, ও দিদি, এবার মেন বক্তব্যে, এই ভাই ভিডিওর পর ভিডিও করছে, এই ভাইয়ের পরিবার ভিডিওর পর ভিডিও করছে, ভাইয়ের শ্বশুর বাড়ির দিক থেকেও নাটকের পর নাটক আসছে, নাটকের পর নাটক আসছে, বুঝতে পেরেছো তো? তো একজন তো দেখলাম রান্নাঘরে কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, হ্যাঁ, বলছে আমি কিন্তু কন্ঠ পাচ্ছি চাই না, কিন্তু নজর রেখো আমার চ্যানেলটার উপরে, হ্যাঁ হ্যাঁ, যা যা আসবে সব আমার চ্যানেলে আসবে, কিন্তু কন্ঠ পাচ্ছি আমি চাই না, ঠিক আছে? সে কন্ট্রোভার্সি চায় না, কিন্তু বলছে যে নজর রাখতে নিজের চ্যানেলটার প্রতি। যাই হোক, কন্ট্রোভার্সি তো করছেন, করে আর কি করছেন, নিজের ঘরের নামে কেচ্ছা রটাচ্ছেন, নিজের মেয়েকে বাড়োয়ারি করে দিয়েছেন লোকজন এসে বলছে, নিজের জামাই খিস্তি খাস্তা খাচ্ছে, মানে কি আর বলবেন, সবই তো বাড়োয়ারি হয়ে গেছে এখন, মানে পুরো পরিবারটাই বাড়োয়ারি পরিবারে পরিণত হয়েছে, এই দুটো পরিবারই বাড়োয়ারি পরিবার নামে একেবারে প্রসিদ্ধ হতে চলেছে, বুঝলি কি না? মানে যে আসছে জুতিয়ে দিয়ে চলে যাচ্ছে, যে আসছে জুতিয়ে দিয়ে চলে যাচ্ছে। নাটক তো চলছে, দেখতে পাচ্ছ, নাটক তো চলেই যাচ্ছে কন্টিনিউ। যেখানে ভাই প্রথমে একটা বিয়ে করেছিল, সেখানে ছেড়ে দিল তাকে, তারপরে সেকেন্ড আর একটা বিয়ে করলো, মানে বছর খানেকের মধ্যেই, ঠিক আছে? তো যাই হোক, ভালোবাসা তো অগাধ ভালোবাসা, বুঝতে পারলি না, ভালোবাসা একদম ভর্তি ভালোবাসা রয়েছে, যেরকম ভাইয়ের ভালোবাসা রয়েছে সেরকম ঠিক ভাইয়ের বউয়েরও ভালোবাসা রয়েছে, মানে ভালোবাসা এখানে শুধু ছড়াছড়ি, বুঝতে পারলি? ভালোবাসা যদি জানতে পারে যে এই ভালোবাসাটাকে নিয়ে এরা এরকম কাজ কারবার করছে, এই ভালোবাসা বাসা থেকেই পালিয়ে যাবে, বুঝতে পারলে কি না? মানে যদি জানতে পারে যে আমাকে নিয়ে এরকম ধরনের একটা কেচ্ছা রটাচ্ছে ভালোবাসা ভালোবাসা বলে। দেখছি ভাই আমার ভাই, ঠিক আছে, যে ভালোবাসে মানে নিজের বউকে, নিজের বউকে সম্মান করে, তো সেই ভাই কী করছে জানো তো, নিজের ভেতরকার কথা, নিজের বউয়ের সাথে নিজের পরিবারের যে কথা, মানে নিজের সম্পর্কের ভেতরের যে কথাগুলো, সেইগুলো বাইরের ক্রিয়েটারদের হাতে তুলে দিচ্ছে, ঠিক আছে? ভয়েস রেকর্ড, ভয়েস কল, ঠিক আছে, আরও কত কি ছবি টবি সেগুলো তুলে দিচ্ছে যে যাও তোমরা গিয়ে ভিডিও করো। আর করে আমার যাকে আমি খুব ভালোবাসি, যাকে ভালোবেসে বিয়ে করে এনেছিলাম, যার ভালোবাসায় আমি জেলে পর্যন্ত গেছিলাম, তো সেই ভালোবাসার মা বোন একবার তোমরা উদ্ধার করে দাও, বুঝতে পারছো কিনা? আর অনেকে তো রয়েছে দিদি, ও দিদি, তাদের হাতেই আবার প্রুফ তুলে দিচ্ছে যে যাও একবার ধুনে দাও, ঠিক আছে, এরম করে ধুনে দাও ভালো করে। তো যাই হোক, ভালো, এগুলোই তো ভালোবাসা বলে মনে হচ্ছে নাকি? আর এই 2023 দাঁড়িয়ে এটাকেই মনে হয় ভালোবাসা বলে, তাই না? তাই তো, তাই তো, একটু কমেন্টে জানিও যে এটাকেই ভালোবাসা বলে কিনা। আর ঠিক তেমনই উল্টো দিকেও যে রয়েছে, মানে আমার যে ওই বুঝতে পেরেছি আরেকটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে এর বউ, সেকেন্ড বউ, তো সেও তো সেরকমই, মানে ভালোবাসা না, মানে কি বলবো আর, মানে বুক শান্তি হয়ে যাচ্ছে এরকম ভালোবাসার দেখে, ঠিক আছে? ভাই একটা ভিডিও করলো যেখানে বললো গাড়ি কিনতে গেছিলাম, আমি ওকে ডেকেছিলাম, ও আসেনি, ঠিক আছে? আমার ভাইকে বল, আমার ভাই বললো যে গাড়ি কিনতে যাচ্ছিলাম, ওকে আমি ডেকেছিলাম, মানে বউ বউয়ের কথা বলছে, যে বউকে ডেকেছিলাম, বউ আসেনি, বউ বললো যে তুমি আমায় এসে নিয়ে যাও। বউ যেটা বললো সেটা ঠিকই বললো, বউ অতটা দূরে থাকে, বউকে নিয়ে যাওয়াটাই শ্রেয় ছিল আমার মতে মনে হয়। এবারে ভাই কি বললো, আমার অত সকাল সকাল হবে না, আমি গঙ্গায় চান করতে যাবো, হ্যাঁ প্রচুর পাপ করছে তো ইউটিউবে ভিডিও করে করে এরকম কন্ট্রোভার্সি, বউয়ের নামে শাশুড়ির নামে মা বাবা সবকে মানে লুটিয়ে দিচ্ছে, তো সেই জন্য গঙ্গা স্নান তো করতেই হবে, তো গঙ্গা স্নানে যাবো, আমার টাইম হবে না, তারপরে গাড়ি নিতে হবে। ভাই তোর কাছে কি গাড়িটা খুব বড়? আজকে যে কথাগুলো বলবো না, মানে তুই একটু বসে বসে ভালো করে শুনবি বিবেক বুদ্ধি দিয়ে, ঠিক আছে? তোর কাছে কি গাড়িটাই সব থেকে বড় না, তোর কাছে সম্পর্কটা বড়?
আমি একটা গাড়ি কিনবো, আমি যদি আমি গাড়ি কিনি আমার কাছে আমার মেন কাদেরকে ওই গাড়িতে কাদেরকে চড়াবো, কারা আমার কাছে মেন, আমার পরিবারটাই মেন, ওই পরিবারের জন্যই আমি ওই গাড়িটা কিনছি। ঠিক আছে, নিজের মজা করার জন্য হলে আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা হয়তো আগাগোড়াই নিজের মজার কারণেই হয়তো করে এসেছি, যেন ফার্স্ট একটা মেয়ের মানে একটা মেয়ের জীবন নষ্ট করেছিস। ঠিক আছে, স্যাক্রিফাইস করতে হয় ভাই, স্যাক্রিফাইস, পুরুষের জীবন স্যাক্রিফাইসে ভর্তি। অনেকে বলেন না নারীর জীবন মহিলাদের জীবন স্যাক্রিফাইসে ভর্তি, পুরুষেরও জীবন স্যাক্রিফাইসে ভর্তি। আমরা যা কিছু করি না পুরুষরা অনেক স্যাক্রিফাইস করি, এই এখানে এসে কাজে এসে বসের কথা, যাদের মানে কোনো যদি কাস্টমার মানে হ্যান্ডেল করার থাকে সেই কাস্টমারের কথা শুনতে হয়, ঠিক আছে, সেইগুলো কাদের জন্যে করা, পরিবারের জন্যে, যে তাদের মুখে গিয়ে হাসিটা ফোটাবো, তাদের মুখে গিয়ে হাসিটা ফোটানোর জন্যে। কিন্তু তুই কি করলি ভাই, গাড়িটা নিলি, নিয়ে বউকে বললি যে তুমি চলে আসো যদি আসতে পারো, ঠিক আছে, না এটা একদম ঠিক নয়, এটা একদম ঠিক নয়। যেরকম তুই রাত্রিবেলা ছেড়ে দিয়েছিলিস একজনকে, সেটা যেরকম ঠিক ছিল না, তো ঠিক এটাও ঠিক নয়, কারণ গাড়িটা তুই কিনছিস তোর পরিবারের জন্যে। আর যদি বউকে আনারই কথা থাকতো না, যদি আনারই থাকতো তাহলে বিশ্বাস কর ভাই মাঝরাতে, কারণ তোর তো বাইক রয়েছে, তাই না, বাইক রয়েছে, তুই পুরুষ, তুই বাইরে বেরালে আর মেয়েরা ধোকে তোকে টানটানি করবে না, ঠিক আছে, বুঝতে পেরেছিস। যদি কোনো মেয়ে রাত্রিবেলা বেরোয়, হয়তো অনেক পুরুষ নোংরা পুরুষরা রয়েছে যারা কুদৃষ্টি দিয়ে তাকাবে, কোনো কিছু ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু তুই পুরুষ, তোর প্রতি কোনো ঘটনা ঘটবে না। এবার তুই একান্ত কি ঘটাতে পারিস সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তুই যাই হোক, তুই বাইক নিয়ে বেরিয়ে যেতে পারতিস, তুই রাত্রিবেলা বেরিয়ে যেতে পারতিস, দুটোর সময় বেরিয়ে যেতে পারতিস, তিনটের সময় বেরিয়ে যেতে পারতিস, যখন মনে করতিস বেরিয়ে গিয়ে তুই তাকে ভোরবেলা নিয়ে চলে আসতে পারতিস, ভোরবেলা নিয়ে গিয়ে চলে আসতে পারতিস। যদি আনারই থাকতো না, আনা যেত, আনা যেত। ভালোবাসাকে যদি আগলে রাখা যায়, ভালোবাসাকে যদি ভালোবাসার মর্যাদা দেওয়া যায়, তো ঠিক, চেষ্টা করলে পারা যায়, ঠিক আছে, চেষ্টা করলে পারা যায়। তুই চেষ্টা করিস নি, তুই করতে চাস নি আমার মনে হয়, ঠিক আছে, কারণ তুই এখন কি বলতো নিজের কথায় না, তুই অন্যের কথায় নাচছিস, তুই অন্যের কথায় কাজ করিস। তুই আমাকে কিছু ভয়েস পাঠিয়েছিলিস না, তোর রেকর্ডগুলো, তোর ভয়েসগুলো, ঠিক আছে, ভয়েস পাঠিয়েছিস আমাকে, ঠিক আছে, ভয়েস মেসেজগুলো পাঠিয়েছিস। আমার মনে হচ্ছে যে তুই নিজে কোথাও ঢুকে গেছিস গর্তে, ঠিক আছে। এবারে তোকে বলি, তোর বউয়ের দিকেও ভাই ফল্ট আছে, তোর বউয়েরও প্রচুর ফল্ট, ঠিক আছে। আর ওর মেয়ে, ও তো জানিস ওর মাথা খারাপ, তোরাই তো বলছিস মাথা খারাপ, পাগল, ছিটিয়াল, ঠিক আছে, তো ও ছিটিয়াল তো ভুলভাল কাজ করবেই, কিন্তু তোর তো ব্রেন রয়েছে, তোর তো মাথা রয়েছে, তুই কেন ভুলভাল কাজ করছিস ভাই। আর পরে আসি আর একটা জিনিস নিয়ে কথা বলে, আচ্ছা পুরো ভিডিওটা দেখবি ভাই, কেউ কেউ যাবে না ভাই আজকে, সব পুরো ভিডিওটা দেখবে তোমরা, ঠিক আছে। এবারে তুই এই যো ধর একটা মেয়ে, তুই একটা মেয়েকে ছেড়ে দিয়েছিস, তার সাথে মিউচুয়াল ডিভোর্স দিয়েছিস, কারণ কি, কারণ সেটা লিগাল প্রসেসিংয়ে তোর বিয়েটাই হয়নি, তাহলে তুই লিগালভাবে তাকে ডিভোর্স দিবি কি করে। ডিভোর্স দেওয়ার পরে তুই যখন দ্বিতীয় মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিস, সবসময় জানবি যে ভালোবাসে, সেটা মেয়ে হোক আর ছেলে হোক, জানিস একটা সন্দেহের ব্যাপার থাকে, ভালোবাসা যদি থাকে কোথাও না কোথাও একটু না একটু সন্দেহ হয় অনেক সময়, পুরুষদের কিন্তু সন্দেহটা বেশি হয়, পুরুষরাই কিন্তু বেশি সন্দেহ করে, ঠিক আছে, সেটা তোকে মানতে হবে, ঠিক আছে। এবারে মেয়ে, ও একটা মেয়ে তোকে ভালোবেসেছে, তোকে জেলে পুড়েছে, তারপরেও কিন্তু তোর কাছেই এসছে, তোকে গালমন্দ করেছে, তুই ওকে গালমন্দ করেছিস, তোর বাবাকে গালমন্দ করেছিস, কিন্তু সে ঘুরে তোর কাছেই এসছে, আজ এসছে, চলে গেছে, আবার আসবে, আবার আসবে, দর্শকরা তোমরা জানো না, আবার আসবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে, শুধুমাত্র একশোকের খেলা খেলি হচ্ছে, ঠিক আছে। এবারে আসি, এই মেয়ে মানে যখন কোনো বউ মানে স্বামীর ওপরে সন্দেহ করে, তখন স্বামীর উচিত হচ্ছে সেই সন্দেহটাকে নিবারণ করা, সেই সন্দেহটাকে বাড়ানো নয়, তাকে নিয়ে কোনো আলোচনাই করার না, সে যেখানে আছে সেই রাস্তা থেকেই যাবো না, মানে তোর যেহেতু বিবাহিত একটা সম্পর্ক ছিল এক্স, তার কারণে কখনো আমি নিজের পার্সোনাল লাইফ, এখন যেটা চলছে সেই লাইফে আমি অশান্তি বইয়ে আনতে পারবো না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু তুই কি করলি, ও তোকে তো টোপ দেবে, ও তোকে তো টোপ দিচ্ছে যে দেখি ওর কথা বলে, যে তুই কি বলছিস ওর কথা বলে দেখি ও কি করছে, ঠিক আছে। কিন্তু তুই কি করলি, তুই তারই ব্যাপারে আরো ভালো ভালো কথা বলছিস, তাকে গিয়ে কমেন্ট করে আসছিস, সে তোর লাইফে এসে কমেন্ট করছে, এর ভেতরে মনে হয় না কিছু ডুপ্লিকেসি কাজ আছে, কারণ সেও যদি ভদ্র ধরনের মেয়ে হয়, সেও যদি ভদ্র মেয়ে হয়, যদি তোকে ছেড়ে দিয়েছে তোর এক্স ওয়াইফ, তো সে আর একজনের সাথে শুনছি বিবাহে বিয়ের ঠিক হচ্ছে, তো সে কি করে তার এক্স হাজবেন্ডের কাছে এসে কমেন্ট করছে, কি করে করছে, ওর তো উচিতই ছিল তোদের দুজনের মধ্যে ঢোকাই না, পুরো ডিটাচ থাকা আছে, আর্নিং, তাই না, আর্নিং, আর হয়তো কোথায় একটু স্কি আছে, তাই না, হতেই পারে, হতেই পারে হয়তো, তাই জন্য হয়তো এরকম ঘটাচ্ছিস তোরা। তা আমি বলবো ভাই, যদি সংসারকে ঠিক রাখতে চাস, যদি ভালো রাখতে চাস, যে কোনো একদিকে থাক, এরকম দশ দিকে মুখ মেরে বেড়ালে নিজের মুখেই গোবরটা ঘষবে, শুধু নিজের মুখে না, পুরো পরিবারকে তুই গোবর ঘষিয়ে যাচ্ছিস, তোরা সকলে মিলে নিজের পরিবারকে গোবর ঘষিয়ে যাচ্ছিস, পরিবারের পর পরিবার। এই যে তোর পরিবারকে নিয়ে একজন বলছে, তুই আর একজনের পরিবারকে নিয়ে বলছিস, তোর পাশ নিয়ে কেউ টানছে, তুই আবার তোর শাশুড়ি শ্বশুর যার পাশ নিয়ে যার পাশ নিয়ে পারছিস তার পাশ নিয়ে টানছিস। জীবনটা স্যাক্রিফাইসের জীবন ভাই, জীবনটা মজার জীবন না, টাকা আসছে, টাকা নিচ্ছি, গাড়ি কিনছি, বাড়ি কিনছি, নট লাইফ, নট লাইফ, যেখানে নিজের লোকরা থাকবে না পাশে, সেখানে সেটা জীবন নয়। এবারে আসি মেন বক্তব্যে, ঠিক আছে। তুই ভাই এখন না গর্তে পড়ে রয়েছিস, বুঝেছিস তো, গর্তে, কেন বলছি, তুই যাদের কথা এখন নাচছিস, যাদের কথা নাচছিস,
একটু মাথা ঠান্ডা করে ভাব, একটু মাথা ঠান্ডা করে। হ্যাঁ, যাদের কাছে কিছুদিন আগে পর্যন্ত খিস্তি খেয়েছিস, গালাগালি খেয়েছিস, তোর মায়ের সাথে তোকে শুয়ে দিয়েছে, তোর বাপের পের কোথায় ঘা না ঘা সব কিছু ভিডিওতে এসে বলে গেছে, তোর পাশ তোর মানে যা খুশি নিয়ে টানাটানি করেছে, যা ইচ্ছে বলে গেছে, তোর ভাই যদি বিবেক থাকতো, তোর যদি একটু শিরদানা থাকতো, এদের সাথে কোনোদিন নেগোসিয়েশন করতিস না। কিসের জন্যে নেগোসিয়েশন করছিস, কিসের জন্যে? ওরা যখন ছিল না তখনও তুই ছিলিস, ওরা যদি নাও থাকতো তাও তুই থাকতি। তুই নোংরাদের সাথে নেগোসিয়েশন করে নিজের পেস্ট্রি ঝ্যাম্পার করছিস, নোংরাদের সাথে নেগোসিয়েশন করে নিজের পেস্ট্রি ঝ্যাম্পার করছিস। তো বলবো, এরাও এসছে নিজের স্বার্থে, নিজের স্বার্থে এসছে যে হেরে গেছে না, হাতে ঘা পড়েছে, এতজনের কাছে এত ঘোতন খেয়েছে, তো এসছে কি বলতো তোকে শেষ করাবার জন্যে। পয়েন্ট টু বি নোটেড, প্রি প্ল্যান, একখানা প্ল্যান করে তোদের কাছে এসছে, অনেক প্ল্যান রয়েছে এর মধ্যে, অনেক প্ল্যান রয়েছে, তোকে শেষ করার জন্যে এসছে। তোর কাছ থেকে তোর সব খবর নেবে, সব তথ্য নেবে, কিছুদিন পরে মিলিয়ে নিস, মিলিয়ে নিস, কিছুদিন পরে তোর এগেনস্টে ভিডিও নাববে, বুঝেছিস, নাববে। এটা সময়ের অপেক্ষায় আমিও থাকব। কোনো পর্যন্ত নিতে শিখিসনি তুই, তুই কী নিয়ে কী কার ব্যাপারে কী বলছিস, তুই শাশুড়ির ব্যাপারে শ্বশুরের ব্যাপারে কন্ট্রোভার্সি করছিস, বুকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস, তোর বাবা মাকে নিয়ে লোক কন্ট্রোভার্সি করছে, মানে এপাং ওপাং ঝপাং যেটা হচ্ছে, আর তার সাথে আমরা রয়েছি, ঠিক আছে, গোতাবার জন্যে। তো যা হচ্ছে, তুই তো তুই এখনও নিজে সাবলীল হসনি, তুই এখনও নিজেই সাবলীল হয়ে উঠিসনি, চিন্তা ভাবনা নেই যে তুই কোনটা করছিস ঠিক কোনটা করছিস ভুল, তুই লোকের কথায় নাচছিস, লোকের কথায় উঠছিস, লোকের কথায় বসছিস। তুই যদি ভালোবেসে থাকতিস, তোর ঘরের লোকের ভেতরের গোপন খবর কারোর হাতে তুলে দিতিস না। আর ঠিক এক্স্যাক্টলি তার দিকেও সেটা। আরে আসি মেন মেন বক্তব্যে, ঠিক আছে, আমাদের এগেনস্টের কিছু লেড়ি কুকুরের উদ্দেশ্যে এবারে কিছু বলতে চাই, ঠিক আছে। তো গতকাল দেখেছো, মানে ওই আমাদের সুতোপাদি একখানা বিস্কুট ছুঁড়ে দিয়েছে, ঠিক আছে, তো সেই বিস্কুটটা খাওয়ার জন্য এখন লেড়ি কুকুর লাফিয়ে পড়েছে, ঠিক আছে। তো তাকে দেখলাম ভিডিও লাফিয়েছে, ঠিক আছে, সেখানে বলছে তো কাজই করলাম কি, যেটাকে ছিবড়ে করে ফেলে দেবে, তো সেই ছিবড়ে খাওয়ার জন্য লাফিয়ে পড়বে, ঠিক আছে। এর আগের বারেও দেখেছিলে একটা ভেতরে ভেতরে ক্ল্যাশ লাগার ব্যাপার ছিল, তো সেইখানেও কি হয়েছিল, এই লেডিগুলো নেমে পড়েছিল, কিরে দলের ভেতরে এই, কিরে দলের ভেতরে ওই, যে অনেক কিছু বলে বলে লেডিগুলো নেমে পড়েছিল। আর নোটিশ পাঠিয়েছে, তো সেখানে তোরা চুপ করে গেছিলিস, হ্যাঁ হ্যাঁ চুপ তো করেই যাবো, ভাই চুপ তো করেই যাবো, কেন বলতো, তোর ঘরে যদি কেউ যদি কাউকে খুঁচিয়ে দিয়ে চলে আসে, ঠিক আছে, তুই কি করবি তাকে, তোর ঘরের যারা রয়েছে, হ্যাঁ তোর সম্পর্কের লোকরা, ঠিক আছে, আমরা তো ভাই সম্পর্কেরই মনে করি বলে সেই জন্যই বাঁচাতে চেয়েছিলাম, হ্যাঁ। তো তুই কি করবি, তোর সম্পর্কের লোককে বলবি যে যাও নেট ঠেলে নিয়ে চলে যাও, লাভ মেরে ঘর থেকে বের করে দিবি যে তুমি কেন করে এসছো, যাও চলে যাও, করবি এটা? আর তুমি বলছিস তোরা নাকি মজা করাস না, ও মাই গড, ও মাই গড, এখন তো বলবি, এখন বলবি, কারণ ছিবড়েকে খেতে হবে, তাই না, যে ছিবড়ে আমরা চিবিয়ে ফেলে দেবো, সেই ছিবড়ে খাওয়ার জন্য তোরা তখন লাফাবি, বুঝলি কি না, তোদের অকা দিয়ে এইটা। আর একটা কথা বলি, আমাকে বললি যে আমি বলেছি স্বাধীন হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, স্বাধীন হওয়ার চেষ্টা করছে, হ্যাঁ নিশ্চয়ই, যখন একটা পরিবারের মধ্যে যখন সবাই মিলে থাকবো তখন সবাই সবারটা ভেবে কাজ করি, আমি পরিবারে যখন কেউ থাকে তখন পরিবারের কোনো কিছু করার আগে পরিবারের সকলের মুখ চেয়ে সকলের কথা ভেবে তবে কোনো কিছু স্টেপ নিতে হয়, এখানে স্বাধীনতার ব্যাপারটা সেই জন্যে এসছে। তুই তো বলছিস গলা টিপে রেখেছে, গলা, তোকে তো চ্যালেঞ্জ করছি, আমার এই পরিবারে যতজন রয়েছে কেউ যদি কোনো দিন বলে দিতে পারে যে কাউকে বলেছি এর এগেনস্টে ভিডিও করো, কাউকে বলেছি যে এইরকম ধরনের ভিডিও করো, কাউকে যদি বলে থাকি এরকম ভিডিও করো না, ঠিক আছে, ডাইরেক্ট ফোন করে বা মেসেজ করে সেদিন থেকে ইউটিউব ছেড়ে দেবো, যদি প্রুফ দিয়ে দেখাতে পারে যে আমি কাউকে বলেছি ভিডিও করো না, একে নিয়ে ভিডিও করো, তাকে নিয়ে ভিডিও করো, এর পেছনে গিয়ে লাগো, ওর ভিউজ বেড়েছে তার পেছনে গিয়ে লাগো, ঠিক আছে, আমি যদি বলে থাকি, আমি ও আমাকে নিয়ে বলছে তুমি গিয়ে ওকে নিয়ে গিয়ে বলো, ঠিক আছে, যদি বলে থাকি, যদি উইথ প্রুফ দেখাতে পারে সেদিন থেকে ইউটিউব ছেড়ে দেবো। এখানে এইসব হয় না, আমাদের একটা এথিক্স আছে, এথিক্স, শিরদাঁড়া থাকলে এথিক্স থাকাটা খুব দরকার, বুঝতে পারলি কিনা। এথিক্স কি আছে, নিজের পরিবারের বিরুদ্ধে কখনো কেউ কোনো ফালতু কথা বলবে না, নিজের পরিবারের বিরুদ্ধে, কারণ এখানে ভিউজের জন্য মানুষ নিজের শিরদাঁড়া পর্যন্ত বেঁচে দেয়, তো সেই বেঁচা চলবে না। নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি দেখিয়ে ইচ্ছা করে যে তোমার সাথে আমার ঝগড়া, এই যে আমি যদি এখন মনে করি সুতোপাদির নামে উল্টোপাল্টা বলে ভিডিও নেওয়াবো, আর সুতোপাদি আমাকে বলে উল্টোপাল্টা বলে ভিডিও নেওয়াবে, আর এদিকে ফোনের ভেতরে সেটিং করবো, ওরে বলবো যে এটা লোককে দেখাবার জন্য ভিডিও নাবাচ্ছি, ভিউজটা কমিয়ে নি, ওরম জিনিস চলবে না। আমাদের এথিক্স রয়েছে, এথিক্স রয়েছে, যেখানে গালাগালি খাবো সেই জুতো কোনোদিন মাথায় তুলবো না, জুতো চেটে শিরদাঁড়া বিক্রি করে ভিউজ আর আর্নিং করতে চাই না তোদের মতো। এটাই হচ্ছে আমার পরিবারের মেন মোদ্দা কথা, বুঝছিস, আশা করছি বুঝেছিস, তাই তো, বুঝেই থাক। আর যদি মনে করিস ছিবড়ে খাবি, তোদের ছিবড়ে খাওয়ারই ইচ্ছা, তো ছিবড়ে খা, ছিবড়ে খেতে হবে তোদেরকে, তোদের ছিবড়ে খেয়ে খেয়েই ওই যে সুতোপাদির পা চেটে চেটে চালিয়ে যাচ্ছিস নিজের জীবনটা, মাকে গিয়ে টিভি দিয়ে আসছিস, তাই না,
তো ঠিক সেই রকমই, আমাদের ফেলে দেওয়া ছিবড়ে খেয়ে খেয়েই তোর জীবন কাটাতে হয়। ভেতরে অনেক কিছু চলছে, ভেতরে অনেক কিছু চলছে, কারোর নিজের ভিউজের জন্য যদি গিয়ে আমার দলের কাউকে গালাগালি করেছে, তুই কি মনে করিস? তুই যে আমাকে এতদিন এত কথা বলেছিস, এত কালমন্দ করেছিস, আমি তোকে করেছি, তোর কি মনে হয় তোর সাথে আমি গিয়ে কখনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবো? কি মনে হয় তোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবো? সিরদাঁড়া আছে, সিরদাঁড়া, বুঝেছিস তো? লাথি যদি মেরে থাকি, লাথি মেরেই যাব, তোর সাথে গিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবো না। তুই যেরকম জাস্ট বেসা বেসা, জাস্ট বেসা বলে ভিডিও করতিস না, করতিস না, এখন আবার তাকে দিদি দিদি বলছিস না দরকারে প্রয়োজনে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? আমি আবার এইসব পারবো না। আমার দিদিদের, আমার বোনদের যারা খিস্তি করবে, তাদের সাথে গিয়ে আমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো না। তুই মনে করি যে কোনো কিছু গন্ধ ছড়াচ্ছে ঘরে, তো সেই জিনিসটা গন্ধ বাইরে গিয়ে ছড়ানো ভালো। তো এথিক্স থাকা দরকার, এথিক্স। ভালো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। টাটা।